গুরুতর অসুস্থ হয়ে পড়লেন লাপ্পি আজকালের অভিনেত্রী ট্রিনা সাহা। কী হয়েছে তার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। স্টার জলসার একটি উল্লেখযোগ্য এবং সাম্প্রতিক সময়ে টিআরপি তালিকায় টপে থাকা ধারাবাহিক হলো লাপ্পি আজকাল। প্রথম দিকে ধারাবাহিকটি বেশ ফ্লোট পাচ্ছিল, কিন্তু মাঝের দিকে টিআরপি একটু নিচের দিকে নেমেছিল, কিন্তু আবারও বেড়ে উঠছে এই ধারাবাহিকের টিআরপি। ধারাবাহিকের টিআরপি তালিকায় জায়গা নিতে প্রত্যেকটা পর্বে নতুন নতুন চমক আনছে ধারাবাহিকের নির্মাতা। অনেকদিন হলো ধারাবাহিকের প্রধান নায়িকার মুখ বদল হয়েছে, এসেছে নতুন নায়িকা ত্রিনা সাহা। ত্রিনা আসার শুরুর দিকে সকলেই বলেছিল শ্রাবণ চরিত্রে একে মানাচ্ছে না, যাকে শুরু থেকে দেখে এসেছি তাকেই মানাচ্ছে। কিন্তু এখন শ্রাবণ চরিত্রে ত্রিনাকে বেশ মানিয়েছে, সকলেই তার চরিত্রের বেশ প্রশংসা করছে, বলছে শ্রাবণ চরিত্রে ত্রিনা সাহা একদম পারফেক্ট অভিনেত্রী। স্বপ্ন দেখেন লাপ্পি আজকাল ধারাবাহিকটিকে টিআরপিতে শীর্ষে তুলবেন, প্রথম স্থানে নেওয়াই এই অভিনেত্রীর প্রধান লক্ষ্য ধারাবাহিকটিকে। কিন্তু সাম্প্রতিক সময়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে অভিনেত্রী ত্রিনা সাহা। কী হয়েছে অভিনেত্রীর? গতকাল শুটিং হওয়ার কথা ছিল রাত 8টা পর্যন্ত, কিন্তু শুটিং স্পট থেকে অভিনেত্রী সন্ধ্যা 6টায় ছুটি নিয়ে বাড়ি ফিরে যায়। অভিনেত্রীর শরীরে প্রচণ্ড জ্বর আসে। এরপর অভিনেতা নীল ভট্টাচার্য বাড়ি ফিরে আসে তার শুটিং শেষ করেই। একটা ওয়েব সিরিজে ব্যস্ত ছিল নীল, কিন্তু স্ত্রীর অসুস্থতার জন্য ফিরে আসে। অভিনেত্রীর জ্বর এখন অনেকটা বেড়ে গেছে। ভক্তদের কাছে অভিনেতা নীল ভট্টাচার্য স্ত্রীর জন্য দোয়া চেয়েছে। তো বন্ধুরা সবাই, ত্রিনা সাহার জন্য দোয়া করো, তার ভীষণ জ্বর এসেছে, সেই যাতে সুস্থ হয়ে ওঠে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও। ধন্যবাদ।